জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন। জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। সেখানে দুই একদিন অবস্থানের পর আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন। ওবায়দুল কাদের গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গৌহাটি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রের সাথে আলাপ করে এই তথ্য জানা গেছে। সিলেট সীমান্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংলগ্ন সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরে পূরবী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সাথে যোগাযোগ করেন। পরে এখান থেকেই অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সূত্র আরও জানায়, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে তিনি মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সাথে সাক্ষাৎ করেন। সেখানে ওই নেতাদের সাথে সলা পরামর্শ করে তিনি গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সাথে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা পালিয়ে যান। তবে সেই সুযোগ শুরুতেই পাননি ওবায়দুল কাদের। 3 মাসের বেশি দেশের নানা স্থানে পালিয়েছিলেন। তাকে আটকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু সেসব অভিযান ব্যর্থ হয়েছে। ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা মামলা সহ প্রায় 200+ মামলার আসামি করা হয়েছে তাকে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নয়াদিগন্ত। IBTV USA, New York.